গত বছর নোকিয়ার শক্ত আগমন এবং তাদের ডিজাইন লাইন আপ এবং তাদের বিল্ড ম্যাটেরিয়ালের ধরন দেখে ধরে নিয়েছিলাম এটা স্যামসাং এবং আইফোনের মতো ওয়ান অফ এ কাইন্ড একটা ব্র্যান্ড হতে চলেছে। 2018 সালে এসেও তাদের সংখ্যা পদ্ধতি লাইন আপের নতুন ইটারেশনগুলো দেখেও ভালো লাগছিল, কিন্তু হঠাৎই মাঝখান দিয়ে বাম হাতের মতো নচ ঢুকে দিল তারও। পার্সোনালি আমি নচ হেট করি, তাই বলে যে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে তার কোনো মানে নেই। ভিউয়ার্স, আমি রাজ থাকছি এটিসি থেকে তুমুল হাইপ হওয়া এই নোকিয়া S6 এর সকল খুঁটিনাটি জানাতে, তো আমাদের সাথেই থাকুন। ফোনটি আমাদেরকে প্রোভাইড করেছে টেকেনটক বিডি। কিনতে চাইলে চলে যেতে পারেন তাদের শপে, অনলাইন অফলাইন সকল ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ফোনটার ভেতরকার খবর জানার আগে চলুন দেখে নেওয়া যাক এটার বাইরের অবস্থা কিরকম। হুয়াওয়ে নোভা 3 এর সাথে অনেকটাই মিলে যায় এর ডিজাইন। উপরে নচ, নিচে মোটা চিন এবং চারপাশে পুরু বেজেল। ক্লাসবোর্ডের এই ফোনটির প্রচণ্ড রকমের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, স্লিপারি এবং সহজেই ভেঙে যাওয়ার মতো একটা জিনিস। তাই বক্সে একটি সিলিকন ব্যাক কভার দিয়ে দেওয়া হয়েছে। সামনে পেছনে গ্লাস ব্যবহার করাতে মেটাল পাওয়া যাবে শুধুমাত্র সাইডে, অর্থাৎ ফোনটির ফ্রেমে। মেটালের পরিমাণ কম হলেও এর স্ট্রাকচারাল রিজিডিটি নোকিয়ার অন্য সব ফোনের থেকে কোনাংশে কম ছিল না। নর্মাল ইসেজে আমার কাছে এটি বেশ শক্তপোক্তই মনে হয়েছে, তবে হাত থেকে পড়ে গেলে গ্লাস ভাঙবেই, তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর ওভারঅল ফোনটা সাইজে খুবই ছোট আর ওজনও হালকা, এর জন্য ফোনটা হাতে নিয়ে কমফোর্টেবল ফিল হচ্ছিল, তবে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা মোটেও কনভিনিয়েন্ট ছিল না। বেশি নিচে পড়ে গিয়েছে সেন্সরটি, অবস্থা OnePlus 6 এর মতোই, যে ব্যাপারটা তুষার তার OnePlus 6 এর রিভিউতেও তুলে ধরেছিল। ওভারঅল ডিজাইন বেশ প্রিমিয়াম এবং অবশ্যই প্রশংসারযোগ্য, কেননা এতে USB Type-C এবং হেডফোন জ্যাকের মতো ইম্পর্ট্যান্ট ফিচারগুলো বাদ পড়েনি। বেশ অবিশ্বাস্য ব্যাপার যে $200 মতো এত কম দামে এত দারুণ একটা লুক দিয়েছে নোকিয়া। 5.8 ইঞ্চ ফুল HD প্লাস IPS ডিসপ্লে দেওয়া হয়েছে X6-এ, যার অ্যাসপেক্ট রেশিও 19:9, এবং একে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লেটির শার্পনেস বেশ ভালো এর 435 PPI এর জন্য। এর কালার রিপ্রোডাকশন ভালোই, ওভার স্যাচুরেটেড না, কালার টোন নর্মাল থেকে একটু কুল এবং হালকা কালার শিফটিং লক্ষ্য করেছি এতে। ব্রাইটনেস ভালোই, তবে আর একটু ভালো আশা করছিলাম। আমাদের রিভিউ ইউনিটে ডিসপ্লের কর্নারগুলোতে আলো ডিম হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার লক্ষ্য করা গিয়েছে, যা আসলে ক্যামেরাতে বোঝানো একটু কঠিন, এবং সাথে ডিসপ্লের নিচের দিকে সামান্য অংশ জুড়ে লাইট ব্লিডিং দেখা গিয়েছে, যা একবার আপনার চোখে যদি পড়ে যায় তাহলে আপনার কাছে আর কখনোই ভালো লাগবে না। যদিও আমি এখন একটু সন্দিহান যে এটা কি আমাদের এই রিভিউ ইউনিটি প্রবলেম নাকি সমগ্র অ্যাক্সিসে এই সমস্যা। ডিসপ্লেটি 19:9 হলেও কাজ করে 18:9 এর মতোই। কিছু সিস্টেম অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপই দেখলাম না যে ফুল 19:9 সুবিধা ভোগ করছে। মেক শিওর করতে MX প্লেয়ার দিয়ে ভিডিও জুম করে শিওর হলাম যে এই ডিসপ্লে নচ পর্যন্তই কার্যকর, উপরেরটুকু শুধু নোটিফিকেশন প্যানেলের জন্যই। ওভারঅল এই ডিসপ্লে বেশ ভালো, তবে ওই ছোটোখাটো ব্যাপারগুলোর জন্য স্যাটিসফাইড হতে পারলাম না। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক দুটোই উপস্থিত রয়েছে, তবে এক্ষেত্রে তাদের স্পিড এবং অ্যাকুরেসি একেবারে এভারেজ লেভেলের ছিল। ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালো অ্যাকুরেট, তবে আনলকিং অ্যানিমেশনের জন্য কিছুটা স্লো মনে হয়েছে। অন্যদিকে ফেস আনলকটা বেশ ভালোই স্লো ছিল, যদিও এটা তেমন একটা সিকিউর অপশন না, তাই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না আপাতত। হার্ডওয়্যার সেকশনে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, সাথে 4/32, 4/64 আর 6/64 এর 3টি স্টোরেজ ভেরিয়েন্ট উইথ হাইব্রিড ডুয়াল সিম স্লট, যার মাধ্যমে 256 GB পর্যন্ত বাড়ানো যায়। 636 এর পারফরমেন্স নিয়ে হয়তো আপনাদেরকে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। অ্যান্টুটুতে 115,000 স্কোর করা ফোনটিতে যে কোনো ধরনের টাস্ক অনায়াসে করতে পারার কথা, তবে সফটওয়্যারগত কিছু সমস্যার জন্য এতে স্টেবল পারফরমেন্স পাচ্ছিলাম না। এভারেজ টাস্কগুলো ঠিকঠাকই চলে, কিন্তু মাঝে মধ্যে ট্রানজেকশনগুলোতে হালকা লেগ দেখতে পাওয়া যায়। ইভেন এরকম একবার হয়েছিল যে ফোনটা হঠাৎ করেই তুমুল রকমের স্লো হয়ে যায় এবং কিছু সেকেন্ড পর তা অটোমেটিক ঠিক হয়ে যায়। ব্যাপারটা বেশ উইয়ার্ড লাগলো আমার কাছে। গেমিং পারফরমেন্স এই প্রসেসরে যথেষ্ট ভালো দেখে আসছি, কিন্তু এই ফোনে পেলাম না। কোনো ল্যাগ হয় না, কিন্তু খুব বিরক্তিকর স্টাটারিং বা ফ্রেম ড্রপ হচ্ছিল সব ধরনের গেমে। এটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল, আশা করি নেক্সট কোনো আপডেটে এটা ঠিক হবে। এর ব্যাটারি ব্যাকআপ সাইজ হিসেবে ঠিকই আছে, ফোনটা বেশ মোটা, তবে ব্যাটারি মাত্র 3060 mAh। স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম নর্মাল ইউজে প্রায় 6 ঘন্টার বেশি, মাঝে মধ্যে প্রায় 7 ঘন্টা, এবং হেভি ইউজে 4 ঘন্টার মতো। মোটারেট বা বাজেট ফোন হিসেবে ব্যাকআপ মেনে নেওয়া যায় এটা, হেভি ইউজার্স সাবধান। স্পিকার কোয়ালিটি মোটামুটি আর কি, তেমন একটা লাউডও না, ফুল ভলিউমে ডিস্টরশন হয়। এটি কুইক চার্জ 3.0 সাপোর্টেড, এর মাধ্যমে ফোন চার্জ করা যাবে খুব দ্রুত, কিন্তু বক্সে দেওয়া আছে কুইক চার্জ 2 সাপোর্টের চার্জার, যা দিয়ে প্রায় 2 ঘন্টা লাগছিল ফুল চার্জ হতে। পারফরমেন্সের সাথে এর UI প্রায় সরাসরি সংযুক্ত। প্রতিবারই নোকিয়ার ফোন আমরা হাতে পেয়ে সফটওয়্যারজনিত নানান সমস্যায় পড়ি, তবে আপনাদের রিকোয়েস্টে রিভিউটি আগেভাগে নিয়ে হাজির হয়েছে। অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বেস চায়না রম দেওয়া, অ্যান্ড ফোন খুলিয়া দেখিলাম ব্লোটওয়ার নামক চারখানা বেয়াদব অ্যাপ্লিকেশন এইখানে বসে আছে। আপনি চাহিলে ইহাদেরকে এইভাবে লাথি মারিয়া ভাগিয়ে দিতে পারিবেন, ধন্যবাদ। মানে এই প্রথম দেখলাম কোনো চাইনিজ রম এত ক্লিন।
কিন্তু প্লে স্টোর আলাদা করে ইনস্টল করে নিতে হবে আপনাকে। এজন্য অন্য কোথাও দৌড়াতে হবে না আপনাকে, এর বিল্ট ইন স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। ইউআইতে কিছু এক্সট্রা জেস্টার ছাড়া তেমন স্পেশাল কিছুই নেই এতে, একেবারেই স্টক। তবে কিছু বাগ রয়েছে এতে, যেমন ওয়াইফাই অন হতে চাচ্ছিল না, বারবার প্রেস করা লাগছিল, তারপর সিম হুটহাট করেই চলে যাচ্ছিল। বিশেষ করে এই ব্যাপারটা সেকেন্ড সিম স্লটে বেশি হচ্ছিল এবং আমাদের তুষারের এক্সপেরিমেন্ট অনুযায়ী সে এপিএন কাস্টমভাবে সেট করেও ডেটা অন করতে পারেনি। যদিও আমি দেখেছি যে এই ফোনে মানুষ ডেটা অন করতে পেরেছে, যদিও স্পিড খুবই কম পাচ্ছিল। লেটস মুভ অন দ্য ক্যামেরা। এতে থাকছে 16+5 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ অ্যান্ড 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাকে থাকছে ডুয়াল টোন ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। ডে লাইট ছবিগুলোতে কালার অ্যাকুরেটের থেকে হালকা স্যাচুরেটেড পেয়েছি। শার্পনেস মোটামুটি ভালো ছিল, তবে ডিটেলস আর ডাইনামিক রেঞ্জ কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যে জন্য ছবিতে স্মুথনেসের একটা ব্যাপার নজরে পড়বে। আলো কমে গেলে শাটার স্পিডটা অনেক কমে যায়। স্থির হাতে ছবি তুলতে পারলে বেশ ভালোই ছবি তোলা যাবে, তবে নয়েজ ও গ্রেনে ভরে যাবে কিছুটা। পোর্ট্রেট মোডটা ভালো লেগেছে, এজগুলো ভালোই ডিটেক্ট করতে পারে প্রায়ই। অ্যান্ড মজার বিষয় হচ্ছে ছবি তোলার পরও ম্যানুয়ালি ব্লার মডিফাই করে নেওয়া যাচ্ছে। এতে প্রোমোডও রয়েছে, যাতে সবই টুইক করার সুযোগ রয়েছে। ফ্রন্ট ক্যামেরা অন দ্য আদার হ্যান্ড বেশ ভালোই ছিল। অনেকে মেগাপিক্সেল দেখে বেশ খুশি হয়ে যাচ্ছে, ইভেন অনেকে বলছে এটা একটি সেলফি সেন্ট্রিক ডিভাইস, এবং আমারও তাই মনে হচ্ছে। ভালো মানে সেলফি তোলা যাবে এতে, যেখানে বোনাস হিসেবে পাচ্ছেন ফ্রন্ট পোর্ট্রেট, যা ব্যাক ক্যামেরার তুলনায় খুব একটা ভালো না হলেও চলার মতোই। তবে সমস্যা একটাই, যে ব্যাকগ্রাউন্ড হাইলাইট ব্লোন প্রবলেমটা এতেও বিদ্যমান, তবে এটা সবসময় সমস্যা করবে না। ব্যাক ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং অপশন রয়েছে, তবে EIS পাবেন কেবল 1080p ভিডিও রেকর্ডিংয়ে। আমাদের টেস্টিংয়ে EIS মোটামুটি ভালোই কাজ করেছে। চলে এসেছি ভিডিওর একদম দ্বার প্রান্তে, যেখানে আমি কনক্লুশন পেয়েছি দুটো। এর সুন্দর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, হার্ডওয়্যার অবশ্যই এর মেইন সেলিং পয়েন্ট হিসেবে কাজ করবে, তবে ব্যাটারি আরেকটু বেশি হলে ভালো হতো, ক্যামেরা আরেকটু ইম্প্রুভমেন্ট দরকার ছিল এবং সফটওয়্যারজনিত সমস্যা অচিরেই দূর করা প্রয়োজন। আমার প্রথম কনক্লুশনটা হচ্ছে, এটার অরিজিনাল প্রাইস যা $200 বা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 17,000 টাকার আশেপাশে আসে। যদি এটা বাংলাদেশে 20,000 টাকার আশেপাশেও পাওয়া যেত, তাহলে আমি বলতাম এটা এই প্রাইসে অস্থির একটা চয়েস। যদিও ক্যামেরা সেকশন এর থেকে কিছু ভালো প্রতিদ্বন্দ্বীও পাওয়া যাবে। যদি আপনার ব্যাক ক্যামেরা আপনার মেইন ইন্টেনশন না হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকেই ফোনটা, কিন্তু ইভেন আমি নিজেও রেকমেন্ড করতাম এই ফোনটি কেনার জন্য। কিন্তু বর্তমানে এটি 30,000 টাকা যে পাওয়া যাচ্ছে, এই চড়া দামে আমার মনে হয় না কেনার প্রয়োজন আছে। দামটা আরেকটু কমুক, 20-25,000 টাকার মধ্যে আসুক ফোনটার দাম, সে সময় হয়তোবা কেনা যেতে পারে। আর ততদিনে হয়তোবা এই ফোনের যে সফটওয়্যার বাগগুলো নিয়ে কথা বললাম সেগুলো ফিক্স হয়ে যাবে। তো এই ছিল আমার মতামত নোকিয়া X6K নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, সামনে কোনো রিভিউতে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।